আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব খেলাধুলার মধ্যে বিভিন্ন ব্যবসায়িক পণ্যের স্পন্সর করার বিধান সম্পর্কে ইসলাম কি বলছে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো, খেলাধুলার মধ্যে আপনি যদি যে কোনো কিছু স্পন্সর করেন, যে কোনো ব্যবসায়িক পণ্য হোক, যে কোনো প্রোডাক্ট হোক, যে কোনো ইলেকট্রিক পণ্য হোক, যে কোনো কিছু হোক না কেন, খেলাধুলার মধ্যে যদি কোনো কিছু স্পন্সর করেন, এই এই ধরনের স্পন্সর করা নাজায়েজ। কেননা খেলাধুলা এটা একটি ইসলাম সমর্থন করে না এমন একটা কাজ। হ্যাঁ, খেলাধুলা সমর্থন করে যে খেলাধুলার মধ্যে আপনার শরীর চর্চার জন্য, ব্যায়ামের জন্য করা হয়। কিন্তু যে খেলাধুলার মধ্যে একে অপরকে লাঞ্ছনা করা হয়, লাঞ্ছিত করা হয়, এবং এমন পুরস্কার যেটা নিয়ে কারো কারো দ্বন্দ্ব হয়, মারামারি হয়, যেটার মধ্যে বিভিন্ন ধরনের মিউজিক ব্যবহার করা হয়, এটা নিয়ে হার জিত এই সেই অনেক কিছু থাকে, এই যদিও খেলাধুলা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, খেলাধুলার মধ্যে হার জিত থাকতে পারে, কিন্তু সেটা যাতে কোনো ধরনের প্রতিহিংসামূলক না হয়। এটা হ্যাঁ, সে জিতেছে, একজন হেরেছে, এটাই নিয়ম, একজন জিতবে একজন হারবে, কিন্তু সেটা নিয়ে যেন প্রতিহিংসা, ঝগড়া, বিবাদ, ফাসাদ, তারপর হচ্ছে অনেকটা লটারির মতো, অনেকেই খেলাধুলা নিয়ে লটারি নেয়, লটারি গ্রহণ করে, এমন অনেক কিছুই চলছে আমাদের সমাজের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচিয়ে রাখুক। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।